মঙ্গলবার রাতে অঙ্কুশ অন্দ্রিলার বহুদিনের ছায়াসঙ্গী বাপ্পার ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার কাকুরগাছির বাড়ি থেকে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান আত্মহত্যায় করেছেন বাপ্পা, কিন্তু পরিবারের অভিযোগ বেশ কয়েক মাস ধরেই টাকা চেয়ে হুমকি ফোন আসত তার কাছে। সেই চাপের বসে কি আত্মহত্যা করলেন বাপ্পা, নাকি এর নেপথ্যে রয়েছে ষড়যন্ত্র, সেই রহস্য উদ্ঘাটন করতেই এবার ময়দানে নামলো পুলিশ। বুধবার অঙ্কুশ অন্দ্রিলার সহকারীর রহস্য মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয় নেট দুনিয়ায়। পরিবারের অভিযোগ, নিয়মিত টাকা চেয়ে হুমকি দেওয়া হতো পিন্টু ওরফে বাপ্পাকে, তার জেরেই নাকি মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। অন্যদিকে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ জানিয়েছেন গত দেড় মাসে দফায় দফায় মোট 30,000 টাকা তার অ্যাকাউন্ট থেকে তুলে অজ্ঞাত কাউকে পাঠানো হয়েছে। এই প্রসঙ্গে অঙ্কুশ অন্দ্রিলা বলেন, এই হুমকি ফোনের কথা আগে থেকে জানালে পদক্ষেপ করা যেত, তাহলে আর আজকে তাদের বহুদিনের ছায়াসঙ্গীকে এইভাবে হারাতে হতো না। অভিনেতার কথায়, বাপ্পাদা যখনই টাকা চেয়েছেন দিয়েছি, এত ভালো মানুষ কখনো কোনো খারাপ কাজ করতে পারবেন বলে মনেই হয়নি, ভেবেছিলেন দার সুদ করার জন্যই টাকা চেয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও ছায়াসঙ্গীর সঙ্গে ছবি পোস্ট করে শোকবার্তা জ্ঞাপন করেছেন তারা। মঙ্গলবার দেহ উদ্ধার হওয়ার পরে নীলরতন সরকার মেডিকেল কলেজে হাসপাতালে বাপ্পার ময়নাতদন্ত হয়। বুধবার সকালে পিন্টুর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পুলিশি সূত্রের খবর, তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ব্ল্যাকমেলের শিকার হয়েই মিন্টু মানসিকভাবে ভুগছিলেন, প্রাথমিক তদন্তে এমনটা ঘটনায় উঠে এসেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।